কেমন আছেন সবাই? ঢাকার আশেপাশে বেশ কয়েকটি রিসর্ট থাকলেও কয়েকটি রিসর্ট আছে যেগুলো বেশ চমৎকার পরিবেশে তৈরি করা। যেরকম একটি রিসর্টের নাম হচ্ছে সারা রিসর্ট। আগামীকালকে আমরা আমাদের বন্ধুদের 30 জনের একটা গ্রুপ আমরা দুটি কোস্টারে করে আগামীকাল সকালে রওনা দেব সারা রিসর্টের উদ্দেশ্যে। আমরা সকাল সকালই রওনা দেবো, 8টার আগেই রওনা দিয়ে দেবো, যাতে আমরা খুব তাড়াতাড়ি সেখানে যেয়ে পৌঁছতে পারি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, সঙ্গে থাকুন। ধন্যবাদ। ঢাকা থেকে নিজস্ব পরিবহনে কিংবা বাসে করে সহজেই সারা রিসর্টে যেতে পারবেন। ঢাকার মহাখালী বিমানবন্দর বাসস্টপ থেকে ময়মনসিংহ রোড ধরে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গমনকারী যে কোনো বাসে রাজাবাড়ি বাসস্টপে নামতে হবে। রাজাবাড়ি বাসস্টপ থেকে ডান দিকে মোড় নিয়ে 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বা দিকের রাস্তায় আরও কিছুটা এগিয়ে গেলেই পেয়ে যাবেন সারা রিসর্ট। গাড়ি ভেতরে ঢোকার আগে কিছু অফিসিয়াল কিছু কার্যক্রম পূরণ করার পরে আপনাকে প্রথম যে জায়গাটায় নিয়ে যাবে সেখানে করোনার কারণে কিছু প্রাথমিক স্বাস্থ্যবিধি মানার যেই ব্যাপার স্যাপার সেগুলো রয়েছে। সুন্দর করে সাজানো গোছানো রিসেপশন, বেশ দেয়ালে দেয়ালে বেশ শৈল্পিক ছোঁয়ার বেশ কিছু ছবি, ভালোই লাগে কিছু সময় বসে থাকতে। রিসেপশনের ওয়েটিং লাউঞ্জের বাইরেও বেশ কিছুটা জায়গা আছে যেখানে চাইলে আপনি কিছু দারুণ সময় পার করতে পারবেন এবং চাইলে দারুণ কিছু ছবিও পেয়ে যেতে পারেন। দেখুন, চলুন ঘুরে আসি। প্রাথমিক কাজকর্ম শেষে একটি বাগির মাধ্যমে, এই ছোট ছোট গাড়িগুলোকে বলা হয় বাগি, এই বাগির মাধ্যমে আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি। ঢাকা শহরের কোলাহল ছেড়ে হঠাৎ করেই মনে হলো যেন সবুজের একটা মানে একটা জগতে আমরা প্রবেশ করছি। দুপাশে সবুজ গাছপালা, একদম মনে হচ্ছে যে একটা বনের মধ্যে দিয়ে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। বেশ অনেক দিনের আকাঙ্ক্ষিত সূর্যমুখীর দেখা পেলাম এখানে এসে। চাইলে একটু একটা সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন পুরো রিসোর্টটি, তবে এই সাইকেল ভাড়া করতে হলে আপনাকে 150 টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হবে। আমরা আজকে ডে লং প্যাকেজে আজকে সারা রিসোর্টে এসেছি। পাশাপাশি আমরা কয়েকটি রুমও নিয়েছি যাতে এই সময়টা আমরা একটু নিজেদের ফ্রেশ হতে পারি। তো চলুন রুমগুলো দেখে আসি। চমৎকার ভিউ দেখা যায় এখানকার প্রত্যেকটা জানালা দিয়ে, এটা দেখতে বেশ চমৎকার লাগে। আপনি যখন দেখবেন চারপাশে সবুজে ঘেরা চারপাশ। প্রায় 200 বিঘা জুড়ে নির্মিত সারা রিসোর্টে আছে 6টি বাংলো, ওয়াটার লজ, রাজা ভিউ টাওয়ার, সুইমিং পুল, 9টি মুভি থিয়েটার, ভিআর গেমস, মিনি বার, জিম, জ্যাকোজি, মাড হাউস, কিডস জোন, ইনডোর ও আউটডোর গেমিং, কায়াকিং, বোট রাইডিং, সাইকেল রাইডিং, মিনি চিড়িয়াখানা ইত্যাদি। আপনি ঘুড়ি বা ফানুসও উড়াতে পারবেন সারা রিসোর্ট হতে। এছাড়াও জন্মদিন, অ্যানিভার্সারি, পিকনিক বা যে কোনো ধরনের সভা সেমিনার আয়োজনেরও সুব্যবস্থা রয়েছে এখানে।
আমরা যে রাজা ভিউ টাওয়ারে উঠেছি সেখান থেকে ওয়াটার লজটা খুব চমৎকার দেখা যায়। ওয়াটার লজের পাশেই রয়েছে একটি শাপলা পুকুর। এই পুকুরটিও সন্ধ্যার পরে বেশ সুন্দর একটা আবহ তৈরি হয়। সারা রিসোর্টের চারপাশেই কিছু শৈল্পিক ছোঁয়া আপনার নজরে পড়বেই। বাচ্চারা চাইলে মাঠে একটু খেলার জন্য বেশ চমৎকার কিছু কিডস জোন, কিডস গেম প্লেইং এর ব্যবস্থা রয়েছে। আধুনিক সুযোগ সুবিধায় গ্রামীণ পরিবেশে রাত্রি যাপনের জন্য রয়েছে কিছু মাড হাউস। এই মাড হাউসগুলো সাধারণত 12,000 থেকে 15,000 টাকার মধ্যে পড়ে, তবে বিভিন্ন প্যাকেজে এই দরদামগুলো ভ্যারি করে। সারা রিসোর্টে আসলেই আপনি চমৎকার একটি গোছানো একটি মাঠ পাবেন। আর আমরা যেহেতু অনেকে মিলে এসেছি, বন্ধুরা মিলে এসেছি, সেহেতু খেলাধুলা করার সুযোগ আমরা ছাড়লাম না। সারা রিসোর্টের এই ক্লাব হাউস রেস্টুরেন্টে বেশ অনেক মানুষ একসাথে বসে খাওয়া যায়, দারুণ একটা ব্যবস্থা। তো আমরা এখন খাবো না, আমরা আগে সুইমিং পুলে যাই। সারা রিসোর্টের সুইমিং পুলটা বেশ দারুণ। রেসিডেন্সিয়াল ভিলা একটা ভিলা আছে, সেটা বেশ দামি। সেটা এক রাতে আপনি যদি রেসিডেন্সিয়াল ভিলায় থাকতে চান, সেই জন্য আপনার খরচ হবে প্রায় 75,000 টাকারও বেশি। তো অন্যান্য যেই আমাদের আবাসন ব্যবস্থা, সেই আবাসন ব্যবস্থাগুলোতে আপনি সাধারণত 12,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে অনেক কিছুই সুন্দরভাবে পেয়ে যাবেন। খাবারটা বেশ মজার, এখানে নানা ধরনের দেশীয় খাবার পাওয়া যায়, এছাড়াও দেশি বিদেশি খাবার পাওয়া যায়। আরও ট্যারেস রেস্টুরেন্টে, ওয়াটারেজ রেস্টুরেন্টে সম্পূর্ণ ইতালিয়ার খাবার পরিবেশন করা হয়, কিন্তু এই ওয়াটারেজ রেস্টুরেন্টটি করোনার কারণে তখন বন্ধ ছিল বিধায় আমরা এর খাবারটি চেখে দেখতে পারলাম না। দারুণ কর্মব্যস্ত সময়ের মধ্যে যদি আপনারা কিছুটা সময় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চান ঢাকার আশেপাশে থেকে ঘুরে আসার জন্য, এই সারা রিসোর্টটি হতে পারে একটা দারুণ একটা সময়ের কাটানোর একটা রাস্তা। চাইলে একটু কেনাকাটাও সেরে নিতে পারেন, তবে এখানকার জিনিসপত্রের দাম অনেক বেশি, স্বাভাবিকভাবেই হবে। রাজধানী ঢাকার এত কাছে পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষের সাথে আনন্দময় সময় কাটাতে এই সারা রিসোর্ট আদর্শ একটি স্থান। গাজীপুরের রাজাবাড়িতে অবস্থিত, চমৎকার প্রাকৃতিক পরিবেশে এবং শিশুদের জন্য যত্নবান করে তৈরি করা হয়েছে এই রিসোর্ট। তাই এই রিসোর্টটি খুব অল্প সময়ের মধ্যেই মানুষের মন জয় করে নিয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যান।